এবছর সাহিত্যে নোবেল পেয়েছেন বেলারুশের লেখক ও সাংবাদিক সোয়েতলানা আলেকজিয়েভিচ। বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে সাহিত্যে নোবেল বিজয়ী 112তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি। জানাচ্ছেন আতিক আহমেদ অর্পণ। ঘড়ির কাটা টিকটিক করে স্টকহোম সময় দুপুর একটা। 2015 সালে সাহিত্যের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলজয়ীর নাম শোনার জন্য অধীর সবাই। দ্য রয়্যাল সুইডিশ একাডেমির প্রধান সারা দানিয়াস অবসান ঘটালেন সেই মুহূর্তের। নাম পড়ে শোনালেন বেলারুশিয়ান লেখক ও সাংবাদিক সোয়েতলানা আলেকজিয়েভিচের। তার লেখা এ মনুমেন্ট টু কারেজ অ্যান্ড সাফারিং ইন আওয়ার টাইম বইয়ের জন্য 2015 সালে সাহিত্যের নোবেল বিজয়ী হয়েছেন তিনি। দৈনন্দিন জীবনের দুঃখ কষ্ট ও সাহসিকতার বিষয়ে বহুমাত্রিক লেখার জন্য তিনি এই সম্মানজনক পুরস্কার জিতেছেন। 1948 সালের ইউক্রেনের স্তানিসলাভে জন্ম নেন সোয়েতলানা। পুরো নাম সোয়েতলানা আলেকজান্দ্রোভানা আলেকজিয়েভিচ। 67 বছর বয়সী এ লেখক হলেন চতুর্দশ নারী যিনি সাহিত্যে নোবেল পেলেন, আর তিনি প্রথম সাংবাদিক যিনি সাহিত্যে এই পুরস্কার পেলেন। নাম ঘোষণার পর সারা দানিয়াস জানান, প্রায় 40 বছর ধরে সোয়েতলানা সাবেক সোভিয়েত ইউনিয়ন ও তার পরের সময়ের অসংখ্য মানুষের জীবন কাহিনী শুনেছেন। এ মনুমেন্ট টু কারেজ অ্যান্ড সাফারিং ইন আওয়ার টাইম বইটিতে তার গদ্য কেবল ইতিহাসকে তুলে ধরেনি, ধারণ করেছে মানুষের আবেগের ইতিহাস। আলফ্রেড নোবেলের মৃত্যু দিবস 10 ডিসেম্বরে স্টকহোমে আনুষ্ঠানিকভাবে সোয়েতলানা আলেকজিয়েভিচের হাতে পুরস্কার বাবদ তুলে দেওয়া হবে $950,000। আতিক আহমদ অর্পণ, নিউজ 9, ঢাকা।